ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ জগৎজননী শ্রী শ্রী বড়মার 130তম আবির্ভাব দিবসে শ্রী শ্রী বড়মার একটি আশ্চর্য ঘটনা সৎসঙ্গ দেওঘর ধামের এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব। এই পুণ্য দিবসে শ্রী শ্রী বড়মার জীবনে নানান ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলি থেকেই একটি ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। লিখেছেন শ্রদ্ধেয় গুরু প্রসন্ন ভট্টাচার্য জয়তু জননীমে গ্রন্থে। তিনি লিখলেন, পানিহাটির আমাদের ইষ্টভ্রাতা নারায়ণ দাসদা তাঁর প্রথম দুটো ছেলে হয়ে মারা যায়। তাঁর স্ত্রী পুত্রের বিয়োগ ব্যথায় পাগল হয়ে ওঠেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে নিবেদন করেন। শ্রী শ্রী ঠাকুর তাঁকে বলেন, তুই বড় বউয়ের কাছে গিয়ে বল। শ্রী শ্রী বড়মার কাছে গিয়ে নারায়ণদার স্ত্রী তাঁর ব্যথা নিবেদন করলেন। শ্রী শ্রী বড়মা ওই মায়ের ব্যথা অনুভব করে ব্যথা ভরা করুণ কণ্ঠে বললেন, তুই কাঁদিস না, তোর ছেলে হবে। এরপর আবার যখন তুই আসবি তোর ছেলে কোলে নিয়ে আসবি। হলো তাই, নারায়ণদার একটি ছেলে হলো। শ্রী শ্রী ঠাকুরকে সেই ছেলে দেখানোর জন্য অস্থির হয়ে উঠলেন। নারায়ণদার স্ত্রী 6 মাস বয়স হতেই ছেলে কুলে করে শ্রী শ্রী ঠাকুরের পার্লারের সামনে উপস্থিত। বেলা তখন 2:30। পাহারাদার শশাঙ্ক গুহদা তিনি বললেন, শ্রী শ্রী ঠাকুর এখন ঘুমাচ্ছেন, এখন দেখা হবে না। এই কথা বলতে বলতেই ঘরের মধ্যে থেকে একটি দাদা বেরিয়ে এসে বললেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন ছেলে নিয়ে কোনো মা দাঁড়িয়ে আছেন, তাকে আসতে বললেন। নারায়ণদার স্ত্রী ছেলে কুলে করে শ্রী শ্রী ঠাকুরের সামনে উপস্থিত হতেই তিনি বললেন, কৃষ্ণ নিয়ে এসেছিস, যা বড় বউয়ের কাছে নিয়ে গিয়ে দেখা। মাটি আহ্লাদে আটখানা হয়ে ঠাকুর ঘর থেকে বড়মার ঘরে এলেন। আবার কিছুদিন যেতে না যেতে আরও একটি ছেলে হলো, তাকে নিয়ে আসা সম্ভব হলে শ্রী শ্রী ঠাকুরের কাছে উপস্থিত হলেন। শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, যা বড় বউয়ের কাছে নিয়ে যা। বড়মার কাছে নিয়ে গিয়ে মেঝেতে শুইয়ে দিলেন। বড়মা ছেলেটিকে দেখে বলরাম বলে সম্বোধন করলেন। এসব ঘটনা কি দিয়ে ব্যাখ্যা করা যায়? এ যেন কাকে বন্দি কাকে রাখি, দোনোপাল্লা ভারী। এরকম বিভিন্ন ঘটনা জগৎজননী শ্রী শ্রী বড়মার রয়েছে বিভিন্ন দাদা ও মায়েদের জীবনে। এই ছিল এই বিশেষ দিনে এই বিশেষ ভিডিওটি, আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।